আমরা জানি যে আমাদের মাইন্ড এর দুটি ভাগ রয়েছে, একটি কনশিয়াস মাইন্ড এবং একটি সাবকনশিয়াস মাইন্ড। আপনার সাবকনশিয়াস মাইন্ডের শক্তি আপনার কনশিয়াস মাইন্ড থেকে হাজার গুণ বেশি। কিন্তু আপনি কি জানেন যে কখন আপনার সাবকনশিয়াস মাইন্ড সব থেকে বেশি শক্তিশালী থাকে, কখন এর শক্তি সব থেকে বেশি হয়? যদি আপনি জানতে পারেন যে কখন আপনার সাবকনশিয়াস মাইন্ড সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, তাহলে সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি জীবনে যা চান তাই পেতে পারেন খুব কম সময়ের মধ্যে। যখন আপনি ঘুমোতে যান সেই সময় আপনার সাবকনশিয়াস মাইন্ড সব থেকে বেশি পাওয়ারফুল থাকে। ঘুমাতে যাওয়ার 5 মিনিট আগে আপনি আপনার ব্রেইনকে যা ইনফরমেশন দেবেন সেই সকল ইনফরমেশনগুলোকে বহুদিন ধরে মনে তো রাখবেই, সাথে সাথে সেই সকল ইনফরমেশনগুলিকে বাস্তবে পরিণত করার জন্য যে সকল কাজগুলো করার প্রয়োজন সেই সকল কাজগুলোকে করার জন্য প্রস্তুত হয়ে যায়। ঘুমাতে যাওয়ার 5 মিনিট আগে আপনার কাছে এক অসাধারণ শক্তি থাকে যা আপনি এতদিন ধরে জানতেই পারেননি। আর জানবেনই বা কিভাবে, আপনাকে তো কেউ বলেইনি। আমাদের অবচেতন মন অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড সারাদিনে 24 ঘন্টাই অ্যাক্টিভ থাকে, কিন্তু রাতে এটি সব থেকে পাওয়ারফুল অবস্থায় থাকে। এখন আমি আপনাদের যা বলতে চলেছি সেটিকে যদি আপনি ফলো করেন তাহলে কেউই আপনাকে উঁচুতে উঠতে বাধা দিতে পারবে না। ঘুমাতে যাওয়ার 5 মিনিট আগের মুহূর্তে একটি ছোট কাজ করে আপনি আপনার লাইফে যা চান তাই পেতে পারেন। রাতে ঘুমানোর 5 মিনিট আগে যে সময়টি থাকে সেই সময়টি সব থেকে বেশি এফেক্টিভ হয়, অনেক কার্যকরী হয় আপনার সাবকনশিয়াস মাইন্ডে কোনো ডেটাকে স্টোর করার জন্য। আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই ঘুমানোর 5 মিনিট আগে যে ভাবনাগুলো ভাবে তার মধ্যে প্রায় সবগুলোই নেগেটিভ ভাবনা থাকে। আজকে কি কি খারাপ হলো আমার সাথে, আজকে আমার এই কাজটি হলো না, আজ আমি এই জিনিসটিকে পেলাম না, সে আজ আমাকে দুঃখ দিয়েছে, কেউ আমার সাথে প্রতারণা করেছে, এছাড়াও আরো অনেক কিছু। এবার আপনি বলুন এগুলো কি ধরনের ভাবনা? অবশ্যই এগুলো নেগেটিভ ভাবনা। আর এই ভাবনাগুলোই আমরা ঘুমানোর আগে বেশিরভাগ মানুষ ভাবি। ওই 5 মিনিটে আমরা সেই সকল ভাবনাগুলোই ভাবি যেগুলো নেগেটিভ আবার দুশ্চিন্তারও তৈরি করে। কিন্তু সত্যি বলতে এতে আপনারও দোষ নেই, আপনার ব্রেনের নেচারই এইরকম। আমাদের এই সোসাইটি যেখানে আমরা থাকি সেই সোসাইটি আমাদের ব্রেনকে এমনটা বানিয়ে দিয়েছে। যাই হোক, ওই 5 মিনিটে আপনি কি করবেন? ঘুমানোর 5 মিনিট আগে আপনার ব্রেনে যে সকল ভাবনাগুলি আসে তারই উল্টো ভাবনা আপনাকে ভাবতে হবে। আপনি সেই সকল ভাবনাগুলিকেই ভাবেন যেগুলো নেগেটিভ অর্থাৎ নেতিবাচক, তো ওই সময় আপনাকে ওই সকল ভাবনাগুলো গুলিকে আনতে হবে যেগুলি পজিটিভ। আমি জানি আপনার কাছে বিষয়টি খুবই ছোট বলে মনে হচ্ছে, কিন্তু এই ছোট্ট বিষয়টি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। রাতে ইন্টারনেট সার্ফিং তো আমরা সবাই করি, তো রাতে ইন্টারনেট সার্ফিং করা যখন শেষ হয়ে যাবে এবং যখন আপনি ঘুমাতে যাবেন সেই সময় আপনি আপনার ব্যাকবোনকে সোজাভাবে রেখে ঠিক এইভাবে শুয়ে পড়ুন এবং 10 বার জোরে জোরে নিঃশ্বাস নিন। তারপর আপনাকে গভীরভাবে ভাবতে হবে যে আপনার শরীরের মধ্যে যে ইচ্ছা শক্তি রয়েছে, যেই পৃথিবীর সব থেকে সফল ব্যক্তি হতে চায়, যেই পৃথিবীর সব থেকে শক্তিশালী এবং সুখী ব্যক্তি হতে চায়, যাই পৃথিবীর সবকিছু পেতে চায়, সেই শক্তি একটা লাইটের আকারে আপনার ব্রেনের চারপাশে ঘুরছে। আপনি চিন্তা করুন আপনার ইচ্ছা শক্তি ব্রেনের চারপাশে ঘুরছে এবং আপনার ব্রেন সেই লাইটকে তার মধ্যে টেনে নিচ্ছে। যখন আপনি এই জিনিসটি করবেন তখন দেখবেন আপনার ব্রেন অটোমেটিকলি শান্ত হতে শুরু করে দেবে। যখন পুরোপুরিভাবে শান্ত হয়ে যাবে তখন আপনি সেই সকল জিনিসকে ভাবা শুরু করুন যেগুলোকে আপনি পেতে চান। আপনার সম্পূর্ণ এনার্জি সেই ভাবনাগুলোর মধ্যে লাগিয়ে দিন এবং যে জিনিসকে আপনি মনে প্রাণে চান সেটি সম্বন্ধে ভাবতে থাকুন। যতক্ষণ পর্যন্ত না আপনার ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত আপনি সেই ভাবনাটিকে ভাবতে থাকুন। এক কাজ করুন, আজ রাতেই আপনি এই জিনিসটিকে করুন।